আজ আমরা তোমাদের জন্য রিজনিং এর ক্লাস নিয়ে এসেছি। অলরেডি আমরা বেসিক রিজনিং এর কোডিং ডিকোডিং এর বেসিক ক্লাস এবং পার্ট 1 পার্ট 2 করে অলরেডি আমরা তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। আজ আমরা পার্ট 3 প্রোভাইড করতে চলেছি তোমাদেরকে। কোডিং ডিকোডিং ভেরি ইম্পর্টেন্ট একটি পার্ট, এক্সামে সব সময়ের জন্য একটা বা দুটো করে কোডিং ডিকোডিং থাকে এবং ম্যাক্সিমাম 5 মার্কস কোডিং ডিকোডিং থাকে। আজ আমরা দেখে নিব এবং কিভাবে করব সেটা দেখে নিব। দেখো আগে আমরা বলেছি যে কোডিং ডিকোডিং করার আগে তোমাদেরকে একটু মনে রাখতে হবে এ বি সি যে কোডগুলি আছে সেগুলি। আমরা আবার লিখে নিচ্ছি এ বি সি ডি E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, and Z. কেন আমরা প্রত্যেকটি ক্লাসে এই কোডগুলিকে লিখি বা এই অ্যালফাবেটিক্যাল সিরিজগুলিকে আমরা ইউজ করি? যদি এটা আমাদের চোখের সামনে থাকে তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে, তার জন্য আমরা এটাকে লিখে নিচ্ছি। আজ আমরা নাম্বারিং করব না। দেখো না, নাম্বারিং ছাড়া কিভাবে করব? ফার্স্ট কোশ্চেন দেখো, বলেছে এল ইউ টি ই, একে বলেছে যে এম ইউ টি ই, ঠিক আছে? এল ইউ টি ই কে বলেছে এম ইউ টি ই? তাহলে তোমাকে আবার বলেছে এফ এ টি ই, তাই তো? একে বলেছে গেট, জি এ টি ই, তাই তো? এবার তোমাকে বের করতে বলেছে ব্লু, বি এল ইউ ই, এটা বের করতে বলেছে। দেখো কিভাবে বের করবো, একটু মনোযোগ সহকারে দেখবে। দেখো এল এল, এই যে সিকোয়েন্সটা আছে এলটাকে কি লিখেছে এন, তাহলে এল সিকোয়েন্স অনুযায়ী এল এর পরেই হচ্ছে এম। তাহলে এলটাকে কি লিখেছে এম লিখেছে, এফটাকে কি লিখেছে জি লিখেছে। তার মানে যদি আমরা এদিক থেকে যাই সেটা হচ্ছে ক্লক ওয়াইজ, আবার যদি এদিক থেকে এদিকে আসি সেটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ। তার মানে ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীতে, তাই তো? তাহলে এল কি হচ্ছে, এল যদি এম হয় তার মানে এক ঘর ডিফারেন্স হচ্ছে, তাহলে এফ জি হচ্ছে সেটাও এক ঘর ডিফারেন্স হচ্ছে। তাহলে বি কি হবে এক ঘর ডিফারেন্স, সি, ক্লিয়ার হয়ে যায়? দেখো ইউ কে কি লিখেছে, ইউ লিখেছে, এ কে এ লিখেছে, টি কে টি লিখেছে, ই কে ই লিখেছে, টি কে টি লিখেছে, ই কে ই লিখেছে। তাহলে বাকি পার্টটু সম্পূর্ণ একই থাকবে, তাহলে কি হবে এল ইউ ই। তাহলে বি এল ইউ ই একে কি লিখেছে, কি হবে অ্যান্সারটা, সি এল ইউ ই, ক্লিয়ার হয়েছে? নেক্সট বলেছে এম এ ডি আর এ এস, এম এ ডি আর এ এস, একে লিখেছে এন বি
এটা তোমাকে বের করতে বলেছে কিভাবে বের করব দেখো m m কি কি লিখেছে n তাহলে m ঠিক ক্লকওয়াইজ ভাবে ঘুরেছে m কে n লিখেছে তার মানে ডিফারেন্স বিটুইন দ্য টু নাম্বার অফ কত 1 তাহলে m টাকে কি লিখেছে n লিখেছে এটাকে কি লিখেছে b লিখেছে আর কি সেম দিটাকে কি লিখেছে e লিখেছে আরটাকে কি লিখেছে s লিখেছে এটাকে কি লিখেছে b লিখেছে s টাকে কি লিখেছে t লিখেছে তাহলে s কত এক্সিস্ট তার মানে ডিফারেন্স কত এক ঘরে কত হচ্ছে তাই তো তাহলে b এর পরে কি c তাই তো ওর পরে কি b m এর পরে কি a b এর পরে c a এর পরে b y এর পরে z তাহলে b o m b a y এর অ্যানসারটা হবে c p a c b z c p a c b z ক্লিয়ার হয়েছে আমরা বড়তে যাব তিন নম্বর দেখো বলেছে f i s h তাই তো একে বলেছে e h r g তোমাকে বের করতে বলেছে জঙ্গল মনে করো j a না সরি একটু ভুল হয়েছে মনে করো তোমাকে বের করতে বলেছে মাদার দেখো এখানে চারটা আছে এখানে আছে ছটা তাই তো কিভাবে বের করব যে সিকোয়েন্সে এগুলি থাকবে আগেরগুলি সেম সিকোয়েন্স অনুযায়ী তাকে আমরা বসাব তাহলে কি আছে f i s h তাহলে f টাকে কি লিখেছে f টাকে e লিখেছে মানে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে মাইনাস 1 হচ্ছে দেখো f আগে তারপরে হচ্ছে e তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে এসেছে i টা কি লিখেছে h তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ হিসেবে এসেছে s টাকে কি লিখেছে s টাকে লিখেছে r অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে এসেছে এবং h টাকে কি লিখেছে g লিখেছে তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে এসেছে তাহলে m টা কি হবে l অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে ওটা কি হবে n তাই তো t টা কি হবে s h টা কি হবে g e টা কি হবে d r টা কি হবে q তাহলে m o t h e r এর কোড অ্যানসার হবে l n s g d q এটা হচ্ছে আমার অ্যানসার ক্লিয়ার হয়েছে যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না নেক্সট আরেকটা বলে দিই সামনে 26 তারিখে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম আছে অবশ্যই তোমরা এডমিটগুলিকে ডাউনলোড করে নেবে এবং তোমাদের জন্য আমরা তিনটি ম্যাথের স্পেশাল ক্লাস দেব ওয়েস্ট বেঙ্গল পুলিশের শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশকে বেস করে ম্যাথের তিনটি ক্লাস তোমাদেরকে আমরা প্রোভাইড করব এবং জিকে দুটো ক্লাস প্রোভাইড করব আমরা খুব সাজেশন অনুযায়ী সেই সমস্ত প্রশ্নগুলিকে সাজানো থাকবে এবং সেই প্রশ্নগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই সমস্ত জিকে এবং ম্যাথগুলি নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে এবার চার নম্বরটা কি বলেছে দেখো বলেছে টি ডাব্লিউ আই এ কে এল ই টি ডাব্লিউ আই এ কে এল ই একে বলেছে এস ভি
WILKLE একে লিখেছে SVHOJKD তাহলে টি টিটাকে কি লিখেছে অ্যান্টি ক্লকওয়াইজ এস তাহলে এফটাকে কি লিখব অ্যান্টি ক্লকওয়াইজ অনুযায়ী ই তাই তো ডব্লিউটাকে কি লিখেছে ভি অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে আইটা অ্যান্টি ক্লকওয়াইজ কি হবে এইচ তাই তো আইটা আইটা কি লিখেছে এই দেখো আই আইটা কি লিখেছে এইচ অ্যান্টি ক্লকওয়াইজ হবে তাহলে এলটাকে কি লিখব কে লিখব তাই তো এনটাকে কি লিখেছে ও এবার দেখো এনটাকে কি লিখেছে ও ক্লকওয়াইজ নট অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ লিখেছে তাহলে টিটাকে ক্লকওয়াইজ এ কি বসবে ইউ বসবে ঠিক আছে একটু ভালো করে দেখে নেবে একবার প্রথম চার তিনটে আছে অ্যান্টি ক্লকওয়াইজ পরেরটা চার নম্বর থেকে হচ্ছে ক্লকওয়াইজ হচ্ছে তাহলে এটু হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে এটাকে কি লিখেছে ও তাহলে আমার টিটা কি হয়ে যাচ্ছে টিটা ইউ হয়ে যাচ্ছে কেটাকে কি লিখেছে জে আবার অ্যান্টি ক্লকওয়াইজ কেটাকে কি লিখেছে জে তাহলে এটাকে আমরা কি লিখবো ডি এটাকে আমরা কি লিখবো ডি লিখবো এটা কি আছে কে এটা কি আছে অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে আমরা এখানে কি লিখবো আটটাকে অ্যান্টি ক্লকওয়াইজ কিভাবে করব কিউ হয়ে যাবে অ্যান্টি ক্লকওয়াইজ এটা কি লিখেছে ডি অ্যান্টি ক্লকওয়াইজ এস এর অ্যান্টি ক্লকওয়াইজ কি হয়ে যাবে আর হয়ে যাবে তাহলে এটা হচ্ছে আমার অ্যানসার তাহলে এই তিনটে টোটাল সাতটা অক্ষর আছে ওয়ার্ড আছে তাহলে প্রথম তিনটে অ্যান্টি ক্লকওয়াইজ মাঝখানে চার নম্বর তা ক্লকওয়াইজ বাকি তিনটি আবার অ্যান্টি ক্লকওয়াইজ কথাটা খুব ভালো করে মনে রাখবে এবং সিকোয়েন্স গুলিকে দেখবে তাহলে এফ এইচ এফ আই এ টি ই আর এস অ্যান্সারটা কি হচ্ছে ই এইচ কে ইউ ডি কিউ আর নেক্সট আমরা চলে যাচ্ছি বলেছে রোল আর ও এ একে লিখেছে ইউ আর ডি জি ইউ আর ডি জি তোমাকে বের করতে বলেছে এস ডাব্লিউ এ এ তাই তো দেখো আটটাকে কি লিখেছে ইউ এক দুই তিন তাহলে ডিফারেন্স কত থ্রি ইউনিট ইউনিট চেঞ্জ হলে বলে তাহলে ক্লকওয়াইজ ভাবে ডিফারেন্সটা কত হচ্ছে তিন তাহলে আর এস টি ইউ তাহলে এস এর তিন ঘর কি হবে এক দুই তিন তার মানে ভি তাহলে অ্যান্সারটা কি হচ্ছে ভি তাই তো এবার দেখো ও কি আছে ও আছে আর এক দুই তিন ঘর তাহলে ডাব্লিউ তিন ঘর কি হবে এক দুই তিন তার মানে জেড এ দেখো কি আছে এক দুই তিন ঘর আছে তাহলে এ এখানেও এক তিন ঘর মানে ডি কমন আছে দেখো ডি কি আছে জি এক দুই তিন ঘর আছে তাহলে এ তিন ঘর কি হবে এক দুই তিন তার মানে কি তাহলে এস ডাব্লিউ এ এ এটা কত হবে ভি জেড ডি কিউ ভি জেড ডি কিউ এটা হচ্ছে আমার রাইট নেক্সট আমরা চলে যাচ্ছি খুব ভালো করে যারা প্রথম করছো তাদের জন্য আমরা কিন্তু একদম বেসিক থেকে করিয়ে দিচ্ছি কারণ তাদের জানি কোথাও বুঝতে কোনো সময়ের জন্য অসুবিধা না এবার মনে করো অপারেশন আছে এরপরটাকে কি লিখেছে এরো ডি QBU JPO এবার তোমাদেরকে বের করতে বলেছে INVISIBLE তাই তো
ELE এর কোডটাকে তোমাদেরকে বের করতে বলেছে দেখো তাহলে ওটাকে কি লিখেছে ওটাকে লিখেছে এ তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ সেম আই অ্যান্টি ক্লকওয়াইজ কি এইচ পি কে দেখো কি লিখেছে অ্যান্টি ক্লকওয়াইজ অনুযায়ী ও লিখেছে তাহলে এন এর অ্যান্টি ক্লকওয়াইজ কি হয়ে যাবে এম ক্লিয়ার হয়েছে ই লিখেছে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে ডি তাহলে ভি এর অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে কি লিখবে ডব্লিউ আর অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে লিখেছে কিউ তাহলে আর কিউ তাহলে আই এর অ্যান্টি ক্লকওয়াইজ এইচ তাই তো এবার দেখো চারটা হয়ে গেল এক দুই তিন চার এর অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ ডি ক্লকওয়াইজ ভাবে লিখেছে এর অ্যান্টি ক্লকওয়াইজ বি তাহলে এসে অ্যান্টি ক্লকওয়াইজ কি হবে টি তারপর টি কি লিখেছে টি কে লিখেছে ইউ টি কোথায় টি ইউ ক্লকওয়াইজ তাহলে এখানে কি হয়ে যাবে ক্লকওয়াইজ বসে যাবে তাহলে টি পরে কি হয়ে যাবে জে তার মানে আই ছিল জে হয়ে গেল এবার দেখো আই ও এন তাহলে দেখো গুণে নাও যদি অসুবিধা এক দুই তিন চার পাঁচ ছ এক দুই তিন চার পাঁচ ছ তাহলে আই ও এন একবার দেখে নিব আই কি আছে আই লিখেছে কি জে ক্লকওয়াইজ ও লিখেছে পি ক্লকওয়াইজ এল লিখেছে ও তার মানে সবগুলি ক্লকওয়াইজ তাহলে বি এল ই সবগুলি কি হবে ক্লকওয়াইজ এল তাহলে বি কত হবে সি এল কি হবে এল ই কি হবে এ তাহলে এটা হচ্ছে অ্যান্সার তাই তো তাহলে এন আই ভি আই এস আই বি এল ই এর অ্যান্সার তো হবে এইচ এম ডব্লিউ এইচ টি জে সি এম এফ তাই তো তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিই হোমওয়ার্কটা তোমরা অবশ্যই করে নেবে বাড়ি থেকে বলেছে এফ এ ভি ও ইউ আর এর কোড কে লিখেছে ই ডি ই বি ইউ পি টি এস এবার তোমাকে বের করতে বলেছে ডি এ এন জি ই আর এটা হোমওয়ার্ক অবশ্যই তোমরা বাড়ি থেকে এই হোমওয়ার্কটা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এটার অ্যান্সারটা কি ঠিক আছে অবশ্যই তোমরা ভালো করে ফলো করো আমাদের জিআই ক্লাসগুলিকে অবশ্যই তোমরা সাফল্য পাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং